মুভি দেখা ভালো না, মুভি দেখে কেবল সময় নষ্ট করা, মুভি দেখার চেয়ে বই পড়া অনেক ভালো, এসব চিন্তার অধিকারীদের জন্যই আমাদের আজকের ভিডিও। দর্শক, স্বাগতম আপনাকে আনাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা মুভিকে কেবল ক্ষতি হিসেবে দেখি। হ্যাঁ দর্শক, 2020 সালেও এমন কিছু মানুষ আছে, কিন্তু আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো মানুষ অতীতে তার কল্পনা আর বিশ্বাসগুলোকে গুহার দেয়ালে আঁকত, তারপর সভ্যতার ক্রমবিকাশে পাথরে, কাগজে, এরপর বইয়ে, আর এখন সেসব বই থেকেই আমরা মুভিগুলো তৈরি করি। শুধু তাই নয়, বর্তমান আমাদের এই বিজ্ঞান মুখর জীবনে অনেক জিনিসই আছে যার চিন্তা বা ধারণা মুভি প্রদান করেছে। আজ আমরা এমন 5টি জিনিস সম্পর্কে জানতে চলেছি যা মুভি থেকে ইন্সপায়ার্ড। ভার্চুয়াল রিয়েলিটি, টিভিতে অ্যাড কিংবা কিছু গেমার্সদের অবশ্যই দেখেছেন এই অদ্ভুত হেলমেটটি পরতে। বেশিরভাগ লোকই জানে এর কাজ। এই গ্যাজেটটি মাথায় দেওয়া মাত্রই আপনার চারদিকের চিত্র পাল্টে যাবে আর মনে হবে আপনি সেই জগতে আছেন যা এই গ্যাজেটের ভিতরে তৈরি করা হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি যে শুধু গেমস কিংবা মজার জন্যই তা নয়, বর্তমানে এর মাধ্যমে নানা রকম ট্রেনিং কাজগুলো করা হচ্ছে। আর এই গ্যাজেটের প্রথম ধারণা মেলে 1990 সালের মুভি টোটাল রিকলে, এমনকি এরপরে দ্য ম্যাট্রিক্স মুভিতেও এই জিনিসটি দেখানো হয়েছে। এই মুভি দুটি না আসলে হয়তোবা ভার্চুয়াল রিয়েলিটির দ্রুততা এত সহজে পেতাম না। মোশন টেকনোলজি, এই বিষয়টা আমরা সবাই জানি কিন্তু বুঝতে হয়তোবা ঝামেলা হয়। আয়রন ম্যানের কাজ করার সময় সাই সাই করে টেনে নেয়া স্ক্রিনগুলো, আবার কখনো বা আঙুল দিয়ে টেনে নিয়ে যেত এদিকে ওদিকে, ফোল্ডারগুলো ক্লিক করতে হতো না, কেবল আঙুলের ইশারায় কাজ করতো, এটা ঠিক তাই। বর্তমান বিশ্ব ভয়ানকভাবে কাজ করছে এটি নিয়ে। কি ভাবছেন, তবে কি আয়রন ম্যান মুভি ধারণা দিয়েছে প্রথমে মোশন টেকনোলজি সম্পর্কে? না, প্রথমে 2002 সালে মাইনরিটি রিপোর্ট নামে একটি মুভি আসে টম ক্রুশের, ওই মুভিতেই প্রথম মোশন টেকনোলজি নিয়ে তুলে ধরা হয়। সামান্য মুভি থেকে পাওয়া ডেমনস্ট্রেশন থেকে কম্পিউটার তো ছাড় 2020 সালে হাতের ইশারায় গাড়ি চলবে এমন গাড়ি বের হবার কথা ছিল। স্মার্ট গ্লাস, এই গ্যাজেটটি নিয়ে অনেক কোম্পানি কাজ করলেও প্রথম গুগল রিলিজ করে 2013 সালে। আপনি আপনার চশমার গ্লাসেই পাবেন নানা রকম সুবিধা, ইমেল চেক করা, ফেসবুকের মেসেজ চেক করা, কাউকে কল দেয়া, কারো নাম্বার খোঁজা, এরকম নানা রকম সুবিধা নিয়েই গ্যাজেটটি বাজারে আসছে। এই গ্যাজেটটিও ইন্সপায়ার হয়েছে একটি মুভি থেকে যার নাম টার্মিনেটর 2 জাজমেন্টাল ডে। 1991 সালের এই মুভিটি যে কোনো হলিউড প্রেমী দেখেছে, যেখানে নায়ক সানগ্লাস পরে তার চোখ ঢেকে রাখত এবং সবকিছু পড়তে পারত, অসাধারণ ছিল মুভিটি। ছোটবেলায় মুভিটি দেখার পর গ্লাস পরে আমি নিজেও ঘাড় সোজা করে এমনটা করার চেষ্টা করেছি। ওপস। অটোনোমাস কার, সেলফ ড্রাইভিং কার, অর্থাৎ ড্রাইভার নেই কিন্তু গাড়ি চলছে, শুধু চলছে না সবই করছে গাড়ি একাই। সেলফ ড্রাইভিং কারগুলোর বর্তমানে অভাব নেই। 2009 সালে গুগলের ড্রিম প্রজেক্ট গুগল সেলফ ড্রাইভিং কার পৃথিবীর সাথে এর বাস্তব পরিচয় ঘটায়। এরপর টেসলা, বিএমডাব্লিউর মতো অনেক কোম্পানি এরকম গাড়ি বের করেছে। অসাধারণ এসব চোখ ধাঁধানো গাড়িগুলো সম্পর্কে জানতে হলে আমাদের সম্পূর্ণ আরও একটি ভিডিও আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন। কিন্তু যাই হোক, গুগলের এই প্রজেক্টের ধারণা বা ডেমনস্ট্রেশন পাওয়া যায় 1990 সালের টোটাল রিকল মুভিতে, সেখানে আপনি বিষয়টি সম্পূর্ণভাবে দেখতে পাবেন যা আপনাকে বিমোহিত করতে বাধ্য। তবে হ্যাঁ, সেখানে একটি রোবটকে ড্রাইভার হিসেবে দেখানো হয় যার প্রয়োজন বর্তমানে একদমই নেই। কিন্তু হ্যাঁ, একটি বিতর্ক রয়েছে যে 1939 সালে এক্সিবিট নামে জিএম কোম্পানির একটি গাড়ি ডেমনস্ট্রেশন দিয়েছিল যা ফুল ইলেকট্রিক সেলফ ড্রাইভিং কার ছিল যার গতি ছিল ঘন্টায় 20 কিলোমিটার। এরপরে এই প্রজেক্টটি নিয়ে কি হয়েছিল সেই বিষয়ে ঠিক জানা যায়নি, তাই আমরা 90 দশকের মুভিকেই সেলফ ড্রাইভিং গাড়ির প্রবর্তক ধরে নিচ্ছি। মোবাইল ফোন, দর্শক কেমন যেন লাগলো তাই না? যে মোবাইল ফোনে আপনি ভিডিওটি দেখছেন সেই মোবাইল ফোনের ধারণা এসেছে মুভি থেকে। টেলিফোন তৈরি করেছে আলেকজান্ডার গ্রাম বেল, আর মোবাইল তৈরি হয়েছে 1973 সালে ম্যাটিন কুপারের কারণে, কারণ তিনিই মোবাইল ফোন আবিষ্কার করেন। কিন্তু মোবাইল ফোনের ধারণা আসে 1966 সালের একটি টিভি সিরিজ থেকে যার নাম স্টার ট্রেক। না না দর্শক, এই টিভি সিরিজটি বর্তমান অ্যামাজন, নেটফ্লিক্স কিংবা হুলুর টিভি সিরিজের মতো দমদার টিভি সিরিজ না, যেখানে হ্যাঁ, তো এই টিভি সিরিজে আপনি দেখতে পাবেন স্টার ট্রেকের সদস্যরা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য ফ্লিপ ফোনের মতো একটা যন্ত্র ব্যবহার করছে, যার ফলস্বরূপ আজ আমরা এই ধারণা পেয়েছি।
আপনি যদি স্টার ট্রেকের সিরিজগুলো দেখতে চান তবে আমি তার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে। অন্তত হুলু বা নেটফ্লিক্সের মতো এরা, সরি দর্শক, কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে, তবে এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছিলাম মুভির যে কেবল ভালো দিক রয়েছে তা নয়, এর যথেষ্ট খারাপ দিকও রয়েছে। তা না হলে কি মানুষ অসুস্থ সাইকোপ্যাথ মুভির ভিলেনকে পৃথিবীর হিরো মেনে নেয়? আর মুভি দেখা খারাপ না, তবে হ্যাঁ অতিরিক্ত মুভি দেখা খারাপ। আসলে অতিরিক্ত যে কোনো কিছু করাই ক্ষতিকর, তা মুভি হোক কিংবা পড়াশোনা কিংবা প্রেম। আরো একটা কথা, আজকাল তো সবাই ভিডিওতে লাইকের এইম রাখছে, চলুন আমরাও তা শুরু করি। এই ভিডিওতে আমরা কেবল 20টা লাইককে এম করলাম, দেখুন মাত্র 20টা লাইক, আশা করি আমরা একটু একটু করে বড় হতে পারবো। আজ চলে যাচ্ছে, চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। We'll be right back.